Assalamu alaikum. Welcome to Ideal College online class. I am Amjad Hussain, Department of English. My dear learners, we know that we are passing very hard time because of COVID-19. But we should keep in mind, time waits for none. It always marches on. So, despite our limitation or difficulties, we should use our time properly. We must keep continuing our study at home. Today's topic is paragraph writing. Dear learners, now we'll know what is paragraph, how to write a standard paragraph. We know that a paragraph is a presentation of related sentences about a single topic. It can be short or long. তার অর্থ হচ্ছে একটি প্যারাগ্রাফ নির্দিষ্ট কোনো একটি বিষয়ের উপরে অর্থাৎ সিঙ্গেল টপিকের উপরে হয়ে থাকে যা অবশ্যই সামঞ্জস্যপূর্ণ ধারণা সেখানে থাকে সামঞ্জস্যপূর্ণ বাক্যগুলো আমাদেরকে সেখানে ব্যবহার করতে পারে এবং একটি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে সেটা আমাদের জানা উচিত হাউ টু রাইট আ স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ তার জন্য আমাদের বেশ কয়েকটি বিষয় মনে রাখতে হবে ফার্স্ট স্টার্ট উইথ টপিক সেন্টেন্স সেকেন্ড প্রেজেন্ট রেলিভেন্ট আইডিয়াস থার্ড মেনটেন অর্ডার অফ দ্য আইডিয়াস ফোর্থ ওয়ার্ডস শুড নট বি মোর দ্যান 150 ওয়ার্ডস ফিফথ Use simple words and sentences. Sixth, conclude with significant comment. এর অর্থ হচ্ছে একটি প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদেরকে অবশ্যই প্রথমে টপিক সেন্টেন্স দিতে হবে এবং টপিক সেন্টেন্সটি একটি প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটি হয়ে থাকে যেখানে মূল বা মেন আইডিয়াটি থাকে আর টপিক সেন্টেন্সটি প্যারাগ্রাফের টাইটেলের সাথে সম্পর্কিত এবং টাইটেলটির সেই শব্দটিও এই টপিক সেন্টেন্সের ভিতরে আমরা আমাদেরকে দিতে হবে তারপরে এই প্যারাগ্রাফটি বড় করার জন্য বা লেখার জন্য আমাদের সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ রেলিভেন্ট আইডিয়াসগুলো আমাদেরকে পরবর্তীতে লিখতে হবে তবে লেখার ক্ষেত্রে মনে করতে হবে মনে রাখতে হবে যে আমরা যেন অর্ডারটা মেনটেন করতে পারি অর্থাৎ আমাদের কোনটির পরে কোন ধারণা বা কোন ধারণার পরে কোনটি আসবে অর্থাৎ কার্য পরম্পরা বা ধারণার যে পারস্পরিক যে সম্পর্ক সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে আরেকটি কথা মনে রাখতে হবে যে একটি প্যারাগ্রাফ আমাদের বাংলাদেশের কনটেক্সটে অর্থাৎ বোর্ডের যে নাম্বার আছে বা মার্কস আছে তার ভিত্তিতে আমরা বড়জোর 150 শব্দের ভিতরে একটি প্যারাগ্রাফ লিখতে পারি প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমরা সিম্পল ওয়ার্ডস এবং সেন্টেন্সেস ব্যবহার করব কি জন্য যে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব তার স্পেলিং বা বানান শুদ্ধ হবে এবং যে সরল বাক্যগুলো ব্যবহার করব এই বাক্যগুলো ব্যবহারের ফলে আমরা আমাদেরকে ভুল এড়াতে পারব এবং সর্বশেষে আমাদের প্যারাগ্রাফটি শেষ করতে হবে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য দিয়ে যা পরীক্ষকগণকে আকর্ষণ করবে যাই হোক আমি আবারও বলি টপিক সেন্টেন্স অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এই টপিক সেন্টেন্স আমাদের পরীক্ষকগণ এটা অত্যন্ত গুরুত্বের সাথে দেখেন এবং টপিক সেন্টেন্সের মাধ্যমেই আমরা বুঝতে পারি ব্যবহারের মাধ্যমে বুঝতে পারি যে তুমি কতটুকু বা আমরা কতটুকু লিখতে পারছি ডিয়ার লার্নার্স এখন আমরা টপিক সেন্টেন্স সম্পর্কে জানব এই টপিক সেন্টেন্সটি কি হোয়াট ইজ টপিক সেন্টেন্স Topic sentence is that first sentence with main idea. তার অর্থ হচ্ছে কোন একটি প্যারাগ্রাফের প্রথম যে বাক্যটি সেটাই টপিক সেন্টেন্স যেখানে প্যারাগ্রাফটির মূল ধারণা থাকে প্রশ্ন আসতে পারে মেন আইডিয়াটা কি মেন আইডিয়া মিনস হোয়াট দ্য প্যারাগ্রাফ অ্যাবাউট ইজ অর্থাৎ মূল ধারণাটি হচ্ছে প্যারাগ্রাফটি কি নিয়ে সেটি হচ্ছে আমাদের মেন আইডিয়া আবার প্রশ্ন আসতে পারে
supporting ideas. Supporting ideas gulo ki amader jante hobe. Supporting ideas hocche je dharona gulo ba bakko gulo diye ekti paragraph boro kora jay. Samanjoshyopurno bakko ba dharona gulo diye ekti paragraph boro korte hoy. That is, it is a must to present relevant supporting ideas to develop a paragraph. We can add some important related points to support the main ideas. Tar ortho hocche ekti paragraph lekhar khetre shironamer sathe mil rekhe ba mul dharonar sathe mil rekhe amader samanjoshyopurno besh kichu bakko amaderke likhte hobe ekti paragraph lekhar jonno. Ebong অনেক সময় মূল পয়েন্টের সাথে আরও অতিরিক্ত দু একটি পয়েন্ট আমরা সামঞ্জস্য বজায় রেখে লিখতে পারি। নাও উইল নো হাউ টু জেনারেট এ প্যারাগ্রাফ, কীভাবে একটি প্যারাগ্রাফকে লিখতে হবে, বড় করতে হবে, শুরু করতে হবে। আমরা জানি কোন একটি প্যারাগ্রাফের ধারণা আমাদের মাথায় আসলে বা আমরা কোশ্চেন পেপারে দেখলে বা কোথাও দেখলে আমাদের মাথায় প্রথমে চিন্তা আসে প্যারাগ্রাফটির শিরোনাম সম্পর্কে। সুতরাং আমরা কি করব, ফার্স্ট থিঙ্ক, ফার্স্ট প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে, নো হোয়াট অ্যাবাউট দ্য প্যারাগ্রাফ ইজ। তারপর আমাদেরকে জানতে হবে প্যারাগ্রাফটি কি নিয়ে। Third, thoughts may come sporadically, that is disorderly. আমাদের যে চিন্তাগুলো করি, আমরা যে চিন্তাগুলো করি, এগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে আসতে পারে। যেটা প্রথমে হওয়া দরকার সেটা শেষে চলে যায়, যেটা শেষে হওয়া দরকার সেটা প্রথমে এসে যায়, যেটা মাঝে হওয়া দরকার সেটা সে জায়গায় থাকছে না। এইভাবে বিক্ষিপ্তভাবে আমাদের চিন্তাগুলো আসে। এটা করলেই এগুলোকে আমরা বলি স্পোরাডিক থট অথবা ডিজঅর্ডার থটস। এই বিক্ষিপ্ত চিন্তাগুলোকে আমাদের আবার কি করতে হবে, রিঅ্যারেঞ্জমেন্ট করে সুন্দর করে প্যারাগ্রাফটি লিখতে হবে। দ্যাট ইজ রিঅ্যারেঞ্জ দ্য ডিজঅর্ডার আইডিয়াস। এই তৃতীয় নম্বরটি আমাদের মনে রাখতে হবে যে আমাদের বিক্ষিপ্ত চিন্তাগুলো সুন্দর করে আবার সুবিন্যস্ত আকারে ঘটনার সাথে মিল রেখে এবং কাজের সাথে মিল রেখে ধারণার সাথে মিল রেখে কোনটি কখন বা কোথায় ব্যবহৃত হবে সেভাবে আমরা রিঅ্যারেঞ্জ করব। তবে রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে একটি কথা মনে রাখা দরকার যে আমাদের প্রথমে যে চিন্তাগুলো আসে এই চিন্তাগুলো আমরা কিন্তু পাশে নোট করতে পারি, এবং যখন আমাদের চিন্তাগুলো নোট হয়ে যায় তখন আমরা মিলিয়ে দেখতে পারি কোন পয়েন্টসগুলো আমাদের রেলিভেন্ট আর কোন পয়েন্টসগুলো ইরেলিভেন্ট। যেগুলো ইরেলিভেন্ট সেগুলো নিয়ে আমরা বাক্য গঠন করব না, যেগুলো রেলিভেন্ট সেই পয়েন্টগুলো আমরা একটু অ্যামেস করব, অর্থাৎ নতুন করে সুবিন্যস্ত আকারে আমরা ওই পয়েন্টের উপরে বাক্য লিখে আমরা প্যারাগ্রাফটি লিখব। Now, I'll tell about irrelevant ideas. আমি বারবার বলছি irrelevant ideas, relevant ideas. তো এই সম্পর্কে আমাদের একটু জানা দরকার। What are the irrelevant ideas? You know, irrelevant ideas are not related to the title of the paragraph. অর্থাৎ যা সামঞ্জস্যপূর্ণ নয় এমন ধারণাগুলি কিন্তু আমাদের অসামঞ্জস্যপূর্ণ ধারণা একটি প্যারাগ্রাফের ক্ষেত্রে, অর্থাৎ যা কাঙ্ক্ষিত নয়, একটি প্যারাগ্রাফের শিরোনামের সাথে যার মিল নাই, সেগুলোই কিন্তু আমাদের ইরেলিভেন্ট আইডিয়াস। একটা এক্সাম্পল দেওয়া যাক, মনে করা যাক তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ইংলিশ টিচার। আমি প্রথমেই রং প্রেজেন্টেশন করব, অর্থাৎ আমার উপস্থাপনটা ভুল হবে, ভালো হবে না। ফার্স্ট
অ্যাপ্রিসিয়েশন অফ দ্য হোল টিচার্স অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য মেকার্স অফ দ্য পিপল। আমরা আমাদের একটি ট্রেডিশনাল চিন্তা আছে যে আমরা কোনো কিছু লিখতে গেলে অতিরিক্ত শব্দ, অতিরিক্ত বাক্য যা সামঞ্জস্যপূর্ণ নয় তা দিয়ে শুরু করি। তোমার শিক্ষক সম্পর্কে বলা হচ্ছে, তুমি প্রথমেই বললে পৃথিবীর বহু শিক্ষক আসছে, অ্যারিস্টটল আসছে, প্লেটো আসছে, সক্রেটিস আসছে, অনেকে আসছে, এবং প্রজন্ম থেকে প্রজন্ম শতাব্দীর পর শতাব্দী এমন বহু শিক্ষক আসছে, তাই আমাদেরও শিক্ষক আছে, সেই শিক্ষক সম্পর্কে আমি লিখব। এইগুলো কিন্তু একটি ইরেলিভেন্ট ধারণা, অর্থাৎ যা সামঞ্জস্যপূর্ণ নয়, আমরা এটা লিখতে পারি না। পরে আমরা দেখি যে আমি শিক্ষক সম্পর্কে লিখতে যাব, কিন্তু আমি তার অন্য অন্য পয়েন্টসগুলো, যেমন হিজ ওয়াইফ, হিজ চিলড্রেন, হিজ হোম ডিস্ট্রিক্ট, হিজ হ্যাবিট গুড আর ব্যাড, হিজ ড্রেস, হিজ ওয়েলথ ইটসেট্রা, আমরা এগুলো লিখতে থাকি বা লেখার অভ্যাস আছে। আমি শিক্ষক সম্পর্কে লিখব, কিন্তু সেক্ষেত্রে আমি তার স্ত্রী নিয়ে, বাচ্চাদের নিয়ে, তার গ্রামের বাড়ি কোথায়, তার অভ্যাস কী, সে কেমন পোশাক পরছে, তার সম্পদ কত, সে কোন গাড়ি চালায়, কী করে না করে, এগুলো কিন্তু আমরা লিখতে পারি না। অর্থাৎ এগুলো শিক্ষকের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এগুলো আমরা ইরেলিভেন্ট আইডিয়াস বলি, এগুলোকে আমরা ইরেলিভেন্ট আইডিয়াস বলি, অর্থাৎ যা সামঞ্জস্যপূর্ণ নয়, একজন ইংরেজি শিক্ষকের জন্য বা কোনো শিক্ষকের জন্যই এমন ধারণাগুলো আমাদের কখনোই কাঙ্ক্ষিত নয়, সেজন্য আমরা এটাকে ইরেলিভেন্ট আইডিয়াস হিসেবে চিহ্নিত করি এবং এগুলো আমরা কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে ব্যবহার করতে পারব না। নাও মাই ডিয়ার লার্নার্স, আই টেল ইউ অ্যাবাউট রেলিভেন্ট আইডিয়াস। অর্থাৎ এর পূর্বেই আমি ইরেলিভেন্ট আইডিয়াসগুলো বলেছি, এবার আমি রেলিভেন্ট আইডিয়াস বলবো, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ ধারণাগুলো কী এবং কোনটা কাঙ্ক্ষিত ধারণা সেগুলো বলবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু পুট রেলিভেন্ট আইডিয়াস ইন এ প্যারাগ্রাফ। রেলিভেন্ট আইডিয়াস মিন দ্য আইডিয়াস রিলেটেড টু টপিক সেন্টেন্স অর মেন আইডিয়া। সামঞ্জস্যপূর্ণ ধারণা হচ্ছে যা টপিক সেন্টেন্স, অর্থাৎ আমাদের বাক্যের প্রথম সেন্টেন্সটি বা প্যারাগ্রাফের টাইটেল ওয়ার্ডের সাথে সম্পর্কিত, মূল ধারণার সাথে সম্পর্কিত, এটাকে আমরা বলবো রেলিভেন্ট আইডিয়াস। আমরা একটি উদাহরণের সাহায্যে এটা আমরা আরও পরিষ্কার করতে পারবো। যেমন সাপোজ ইউ আর আস্কড টু রাইট অ্যাবাউট ইউর ইংলিশ টিচার। মনে করো তোমার ইংরেজি শিক্ষক সম্পর্কে তোমাকে লিখতে বলা হচ্ছে, তখন তোমার সামঞ্জস্যপূর্ণ ধারণাগুলো বা যৌক্তিক ধারণাগুলো কী হতে পারে, অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড ইউর আইডিয়া শুড বি, তোমাদের ধারণাগুলো এমন হতে হওয়া উচিত, নেম অফ ইউর ইংলিশ টিচার, তোমার ইংরেজি শিক্ষকের নামটা কি সেটা তুমি দিতে পারবে, হিজ অ্যাপিয়ারেন্স অ্যান্ড অলসো স্মার্টনেস, তার চেহারা কেমন, দেখতে কেমন, সেগুলো তুমি বলতে পারবে, হিজ এডুকেশনাল কোয়ালিফিকেশন, তার শিক্ষাগত যোগ্যতা কি সেটা অবশ্যই তুমি বলবে, হিজ প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ তিনি যখন পড়ান, কথা বলেন, ইংরেজি উচ্চারণ কত সুন্দর বা কেমন সেগুলো তুমি বলতে পারো, হিজ টিচিং মেথড, তার শিক্ষা পদ্ধতিটা কেমন, তিনি কেমনভাবে পড়াচ্ছেন এবং ক্লাসের জন্য কতটুকু উপকারী সেগুলো তুমি লিখবে, হিজ অ্যাটেনশন টু স্টুডেন্টস, এবং শিক্ষার্থীদের প্রতি তার কেমন মনোযোগ সেটাও কিন্তু তোমার লিখবে, এবং হিজ বিহেভিয়ার, তার ব্যবহার কেমন, শিক্ষার্থীদের সাথে তার ব্যবহার কেমন, সে বিষয়গুলো তোমরা অবশ্যই লিখতে পারবে। এগুলো অবশ্যই আমাদের একজন ইংরেজি শিক্ষকের বা যে কোনো শিক্ষকের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বা বিভিন্ন ধারণা, সুতরাং আমরা এগুলো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে এই সামঞ্জস্যপূর্ণ ধারণাগুলোকে আমরা মাথায় রাখব এবং সেক্ষেত্রে আমাদের প্যারাগ্রাফ সুন্দর হবে, ভালো হবে। নাও আইল টেল ইউ অ্যাবাউট স্পারাডিক থটস, তার অর্থ হচ্ছে বিক্ষিপ্ত চিন্তা সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। একটি প্যারাগ্রাফ শুরু করার আগেই যে চিন্তাগুলো আসে বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে, এলোমেলোভাবে, সুবিন্যস্ত আকার আসে না, সাজানো গোছানোভাবে আসে না, সেটাকে আমরা বলি স্পারাডিক থটস। যেমন আমরা
একজন শিক্ষক সম্পর্কে লিখতে যে আমরা প্রথমে যদি এমন লিখি এডুকেশন বিহেভিয়ার টিচিং মেথড নেম এইজ প্রোনাউন্সিয়েশন হিজ রিলেশনশিপ উইথ দ্য স্টুডেন্ট সিনসিয়ারিটি অ্যাপিয়ারেন্স ইটসেট্রা প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথমে আমরা এখানে শিক্ষার কথা নিয়ে এসেছি তার এডুকেশনটা কী তার ব্যবহার কেমন তার শিক্ষা পদ্ধতি কেমন চতুর্থ নম্বরে বা চতুর্থ লাইনে আমরা আনছি নেম পঞ্চমে আনছি এজ আসলে এগুলো কিন্তু ইরেলিভেন্ট এগুলো কিন্তু স্পারডিক থটস কারণ আমরা একটি ভালো প্যারাগ্রাফ লিখতে গেলে প্রথমে আমরা তার নামটি দেব তার বয়স তার অ্যাপিয়ারেন্স কী এবং এইভাবে আমাদের যে পারস্পরিক সুবিন্যস্ত যে ধারণাগুলো একজন শিক্ষক সম্পর্কে সেটাই আমরা দেব এবং এইভাবে একটি ভালো প্যারাগ্রাফ লেখা যায় অর্থাৎ স্পারডিক থটসগুলো আমরা পরবর্তীতে রিয়ারেঞ্জ করে পর্যায়ক্রমে বাক্যগুলো গুরুত্ব অনুসারে বাক্যগুলো সামঞ্জস্যপূর্ণ বাক্যগুলো আমরা লিখতে পারবো একটু কথা মনে রাখা দরকার একটি কথা সেটা হচ্ছে যে এই যে স্পারডিক থটসগুলো আমি যখন মনে করছি বা আমার মনে যখন আসবে পরবর্তীতে আমি আবার ভুলে যেতে পারি সেই জন্য আমরা আমাদের খাতার কোন একটি জায়গায় আমরা নোট করব ছোট ছোট করে এবং পরবর্তীতে আমরা এখানে মিলিয়ে দেখব যে কোন পয়েন্টসগুলো কোন থটসগুলো আমাদের প্যারাগ্রাফের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং কোনগুলো নয় যেগুলো সামঞ্জস্যপূর্ণ সেগুলো আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করে অর্থাৎ নতুন করে সুবিন্যস্ত আকারে ঘটনার পরম্পরা এইভাবে অথবা প্রয়োজন অনুসারে গুরুত্ব অনুসারে কোন সেন্টেন্সটি প্রথমে আসবে তারপরে কোন সেন্টেন্স যাবে এমন সামঞ্জস্য বিধান করে আমরা কিন্তু প্যারাগ্রাফটা লিখব প্রথমে আমরা বিক্ষিপ্তভাবে যে চিন্তাগুলো আসে সেটার উপরে কিন্তু আমরা বাক্য গঠন করতে পারি না এবং সেক্ষেত্রে ঝামেলা হতে পারে প্যারাগ্রাফটি তার মান হারাতে পারে একটি প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে অবশ্যই তার ইন্ট্রোডাকশন প্রয়োজন হয় যেমন তার নাম বয়স এইভাবে কিন্তু আমরা আগাব আমরা এবার অ্যারেঞ্জ থটসের কথা বলছি অর্থাৎ যে বিক্ষিপ্ত চিন্তাগুলো এসেছিল সেই বিক্ষিপ্ত চিন্তাগুলোকে আমরা কীভাবে অ্যারেঞ্জ করলাম সেটা এবার দেখছি যেমন প্রথমে এসছে নাম এইজ অ্যাপিয়ারেন্স এডুকেশন সিনসিয়ারিটি প্রনাউন্সিয়েশন টিচিং মেথড বিহেভিয়ার অ্যান্ড রিলেশন উইথ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস সুতরাং এই বিষয়গুলো আমাদের অ্যারেঞ্জ থটস এবং আমরা এভাবে এইসব পয়েন্টসগুলোর উপরে যদি একটি দুটো করে বাক্য লিখি তাহলে দেখা যাচ্ছে আমাদের একটি প্যারাগ্রাফ সুন্দর একটি প্যারাগ্রাফ হয়ে যাবে এখন একটি প্যারাগ্রাফের উদাহরণ তোমাদেরকে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখবে যে লাল কালি দিয়ে একটি সেন্টেন্স আছে এই সেন্টেন্সটি কিন্তু টপিক সেন্টেন্স এবং তারপরে গুরুত্বপূর্ণ ধারণাগুলো এখানে এসেছে সামঞ্জস্যপূর্ণ ধারণাগুলো এসেছে অর্থাৎ একটি সেন্টেন্স পরে আরেকটি সেন্টেন্স কী হওয়া উচিত সিকোয়েন্স মেনটেন করা হয়েছে প্রথমে আমি দিয়েছি আমাদের ইংরেজি শিক্ষকের নাম তারপরে দিয়েছি তার বয়স সে দেখতে কেমন তার কণ্ঠস্বর কেমন তার উচ্চারণ কেমন তার শিক্ষাগত যোগ্যতা কী তিনি কেমন সিনসিয়ার বা আন্তরিক তার দায়িত্বের প্রতি তিনি ক্লাসে সবসময় সময় মতো আসেন অর্থাৎ তার যে কার্যাবলী সেগুলোর উপরে আমি লিখেছি তিনি সময় মতো ক্লাসে আসেন পূর্বের ক্লাসগুলো নিয়ে কথা বলেন এবং ক্লাসগুলোকে উনি মনোমুগ্ধকর করেন মাঝে মাঝে উনি যোগ করেন এবং উনি যখন ক্লাস শুরু করেন সমস্ত ক্লাস নীরব থাকে এবং তার টিচিং মেথড অত্যন্ত ইফেক্টিভ যে কারণে শিক্ষার্থীরা উপকৃত হয় এবং শিক্ষক
উনি কোন একটি লেসনের ভিতরে যাওয়ার আগেই শিক্ষার্থীদের অনেকগুলো প্রশ্ন করেন যা লেসন সম্পর্কিত। শিক্ষার্থীরা উত্তরও দেয়, পরবর্তীতে উনি সুন্দর করে আবার কোশ্চেনগুলোর উত্তর বুঝিয়ে দেন এবং লেসন সম্পর্কেও আলোচনা করেন। মূলতপক্ষে হি ট্রাইজ টু মেক দ্য স্টুডেন্টস অ্যাক্টিভ পার্টিসিপেন্টস, উনি শিক্ষার্থীদেরকে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে দেখতে চান। অ্যান্ড দাস আওয়ার ইংলিশ টিচার নেভার বিকামস অ্যানয়েড উইথ দ্য স্টুডেন্টস, রাদার হি ইজ ভেরি সাপোর্টিভ অ্যান্ড কোঅপারেটিভ। এবং এভাবে আমরা বলতে পারি যে আমাদের ইংরেজি শিক্ষক কখনই শিক্ষার্থীর প্রতি মন খারাপ করেন না, রেগে যান না, বরং উনি বেশ সহযোগিতা করেন। হিজ বিহেভিয়ার ইজ অলসো ভেরি ফ্রেন্ডলি, তার ব্যবহার কিন্তু অনেক সুন্দর, বন্ধুত্বপূর্ণ। দ্য স্টুডেন্টস এনজয় এ ভেরি গুড রিলেশনশিপ উইথ হিম, এবং তার সাথে একটি খুব ভালো যে সম্পর্ক সেটা শিক্ষার্থীরা উপভোগ করে। সর্বোপরি আমরা বলতে পারি হিজ ক্লাস ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড ইফেক্টিভ ফর দ্য স্টুডেন্টস, তার ক্লাসটা অত্যন্ত উপকারী এবং ফলদায়ক শিক্ষার্থীদের জন্য। এবার এই প্যারাগ্রাফের আলোকেই আমি আরও কিছু নোট দিতে চাই যে কীভাবে প্যারাগ্রাফটি সাজানো হলো। দেখো, প্রথমে আমরা বলেছি টপিক সেন্টেন্স, অর্থাৎ দি প্যারাগ্রাফ হ্যাজ বিন রিটেন অন এ সিঙ্গেল টপিক, অর্থাৎ একটি প্যারাগ্রাফ একটি সিঙ্গেল ধারণার উপরে, একক বিষয়ের উপরে লেখা হয়েছে। এখানে কিন্তু অন্য কোনো ধারণা আসেনি, যেমন শিক্ষক আসেনি, সরকার আসে নাই, কিন্তু আমাদের বাবা মা বা তোমাদের বাবা মা সম্পর্কে বলা হয় নাই, ভাই বোন সম্পর্কে বলা হয় নাই, শুধু একটি ধারণা, সেটা কি? শিক্ষক। দ্বিতীয় নম্বর দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইজি, এই যে বাক্য বা শব্দগুলো ব্যবহার করা হয়েছে অত্যন্ত সহজ। কেন সহজ করা হয়েছে? যাতে করে আমাদের বানান ভুল না হয়, স্পেলিং মিস্টেকস না হয়, আর কি সেন্টেন্সগুলো যাতে মিস্টেক না হয়, সেজন্য আমরা ছোটো ছোটো সেন্টেন্স ব্যবহার করেছি। আর কি দেখছো, এভরি সেন্টেন্স অ্যাডস মোর রেলিভেন্ট আইডিয়াস, অর্থাৎ একটি সেন্টেন্সের পরে আরেকটি সামঞ্জস্যপূর্ণ শব্দ আসছে। এমন নয় যে প্রথমে বললাম মাই টিচার ইজ 30, হিজ ফাদার ইজ 71, এমন কিন্তু আমি বলি নাই। আমার শিক্ষকের বয়স 30 বছর, তার বাবার বয়স 70 বছর, এমন কিন্তু বলি নাই। আমি ঠিকই আমার শিক্ষকের বয়সের পরে তার অন্য অন্য যে গুণগুলো সেগুলোই আমি বলেছি। অর্থাৎ সিকোয়েন্স এবং অর্ডার অফ দ্য মেন আইডিয়া হ্যাজ বিন মেনটেন, অর্থাৎ এই ঘটনার পরম্পরা এগুলো আমরা মেনটেন করেছি। সর্বশেষ আমরা বলতে পারি যে লাল কালি দিয়ে যে বাক্যটি লেখা হয়েছে প্রথমেই, সেটাকে আমরা বলি টপিক সেন্টেন্স, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পরীক্ষা খাতা যখন পরীক্ষকগণ, সম্মানিত পরীক্ষকগণ দেখেন, এই টপিক সেন্টেন্স সম্পর্কে তারা বেশ বিবেচনায় আনে। আমি আশা করি তোমরা প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে এই বিষয়গুলো যদি মনে রাখো তাহলে খুবই ভালো হবে, তোমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। আর অন্যদিকে একটা কথা মনে রাখা দরকার, আমাদের শিক্ষার্থীরা প্রায়ই বলে থাকে প্যারাগ্রাফ কমন পায় নাই, এসে কমন পায় নাই। আসলে কমন আর আনকমনটা কী? সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো কমন অর্থ হচ্ছে এই, যা তুমি জানো সেটাই কমন। কেমন জানো? যা সম্পর্কে তোমার ধারণা আছে। শিক্ষক তোমার মুখস্থ নাই, কিন্তু আসলে শিক্ষক তো তুমি সারাক্ষণই তাদের সাথে কথা বলছো, দেখছো। বাবা মা তোমার প্যারাগ্রাফ মুখস্থ নাই, কিন্তু তুমি তো বাবা মার সাথে সারাক্ষণই আছো। কলেজ, এই কলেজ তোমার প্যারাগ্রাফ মুখস্থ করা নাই, কিন্তু কলেজ তো তুমি জানো কি আছে না আছে। সুতরাং যে কিছু, যা কিছু আমরা জানি সেটা আমাদের কমন, আর যেটা আমরা জানি না সেটা কিন্তু আমাদের আনকমন, অর্থাৎ যার কনসেপ্ট আমাদেরকে, যার সম্পর্কে কনসেপ্ট নেই। যেমন আমি বলি সৌরজগতে এখন কোথায় কী ঘটছে, সমুদ্র তলদেশে কী ঘটছে, এগুলো আমাদের না জানার স্বাভাবিক। সুতরাং আমরা যা জানি সেটাই আমাদের কমন। আজকে আমি এখানে শেষ করব। থ্যাংক ইউ অল।